অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে রত্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পান্না। কারা পরিধান করবেন, কোন লগ্নের জাতক বাচ্চা জাতিকারা পরিধান করলে লাভ পাবেন, রাজকীয় সুখ পাবেন, এবং কারা পরিধান করলে, অর্থাৎ কোন লগ্নের জাতক বা জাতিকারা পরিধান করলে লোকসান হবে, আপনি ফায়দা করতে গেলেন কিন্তু ফায়দার জায়গায় কিন্তু লোকসান চলে আসবে, এবং এই পান্না রত্ন ধারণ করলে কোন কোন দিক থেকে আপনার শুভ হবে তাও এই ভিডিওতে আমি বলবো, এবং কি কন্ডিশনে এই রত্নটি ধারণ করা উচিত সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং কী বার ধারণ করতে হবে, কোন আঙুলে ধারণ করতে হবে, এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে তথ্য দিব। দেখুন, পান্না রত্নটি মূলত হচ্ছে বুধের রত্ন, অর্থাৎ আপনার রাশিচক্রে বুধ যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পান্না রত্ন পড়তে পারেন, কিন্তু বিশেষ কিছু কন্ডিশন আপনার আছে। প্রথম আপনাদেরকে বলি এই পান্নাটা কোন কোন দিকে ফায়দা আমাদেরকে দিবে, এই রত্নটি পরিধান করলে কোন কোন দিক থেকে আমরা সুযোগ সুবিধাগুলো পাব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, কল করবেন না, কারণ কল করলে হয়তো সবসময় ধরে হওয়া ওটা সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন, সঠিক সময় আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অনেকে কল করছেন, কল কাইন্ডলি করবেন না। আপনারা হোয়াটসঅ্যাপে যত পারেন আপনারা মেসেজ লিখুন। আপনাদের যদি বুকিং করতে চান সেক্ষেত্রে, সরাসরি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেক্ষেত্রে, সম্পূর্ণ অনলাইন আমি আপনাদেরকে প্রেডিকশন আপনাদেরকে দেব। তো শুরু করা যাক আলোচনা। এই পান্না রত্ন পরিধান করলে যারা শিক্ষার্থী আছে, অর্থাৎ এডুকেশনে যাদের বাধাপ্রাপ্ত হচ্ছে বা পড়াশোনার দিকে মন নেই, শিক্ষার দিকে কিন্তু খুব লাভ কিন্তু দেবে। যাদের স্মরণশক্তি কম, বারবার ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই রত্ন দেবে, অর্থাৎ মনে থাকে না, স্মরণশক্তিটা খুব কম, সেক্ষেত্রেও লাভ দেবে। যাদের স্কিনের প্রবলেম সেক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ কিন্তু এই রত্ন দিবে। যাদের নার্ভের প্রবলেম আছে, নার্ভজনিত প্রবলেম, সেটাও কিন্তু অনেকখানি শুভ ফল কিন্তু এই পান্না রত্ন কিন্তু দিবে। এই পান্না রত্ন যারা মার্কেটিংয়ে কাজ করেন, মার্কেটিং রিলেটেড কাজ করেন, তারা অবশ্যই এই পান্না রত্ন কিন্তু আপনারা পরিধান করতে পারেন। যারা সেলসে আছেন, সেলস রিলেটেড কাজ করেন, তারাও কিন্তু এই রত্ন পরিধান করতে পারেন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন সেলসে যারা আছেন। যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু এই পান্না রত্ন বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে। যারা অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে কিন্তু এই পান্না রত্ন বিশেষ লাভ কিন্তু আসবে, অর্থাৎ আপনারা সুন্দর কোনো কথা আপনারা কিন্তু বলতে পারবেন। এরপরে জানা, যারা বিজনেসম্যান ব্যবসা করেন, বিভিন্ন রকম ব্যবসা আছে, ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই রত্নটি আপনাদেরকে কিন্তু সঠিক দিশা আপনাদের কিন্তু দেখাবে, অর্থাৎ এই পান্না রত্ন আপনাদেরকে সঠিক জায়গা, আপনাদেরকে ডিসিশন নিতে কিন্তু যথেষ্ট জায়গাটা কিন্তু তৈরি করে দিবে, এবং আপনার বাণী, অর্থাৎ মুখের ভাষা এবং কথা বলা, কীভাবে মানুষকে কথা বলতে হয়, যেটা আপনার প্রেজেন্টেশান, আপনার প্রেজেন্টেশানটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং আপনারা যারা বুদ্ধি নেই, অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে, এক কথায় যারা সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, অর্থাৎ কোন কাজটা করলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয় না হয় না, তারাও কিন্তু এই রত্ন পরিধান করতে পারেন। অর্থাৎ এই রত্ন পরিধান করলে কিন্তু আপনাদের, যাদের রাজ্যকারী তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু বুদ্ধি জ্ঞান এগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু প্রচুর অর্থ কিন্তু দিবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং কোন লগ্নে জাতক জাতিকারা পড়বে এবং কোন লগ্নে জাতক জাতিকারা পড়বেন না সেটা কিন্তু বিশেষ দেখা দরকার। কারো ক্ষেত্রে রাজ্যকারী, কারো ক্ষেত্রে হচ্ছে মারক, পড়লে কিন্তু ক্ষতি। সব রত্ন কিন্তু সবার জন্য নয়, সব রত্ন পরিধান করলে কিন্তু ভালো হবে না, আমি বারবার বলছি।
খুটফাটটা রত্ন পরিধান করে নিলেন, কিন্তু আপনি জানলেন না আপনার রাশিচক্রে এই বুধের প্লেসমেন্ট কেমন আছে, বুধ কেমন আছে, সেটা কিন্তু আপনাদেরকে জানা দরকার। কিন্তু আপনি রত্নটা পরিধান করেন, তাতে কী হবে, সমস্যাটা আরও বাড়বে। প্রথম কথা বলি, কোন লগ্নের জাতক, আমি রাশির কথা বলছি না, আপনার বারবার নোট করুন, লগ্ন বৃষ লগ্ন, আপনার তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, এই ছয়টি লগ্নের জাতক বা জাতিকারা যদি এই পান্না পড়েন তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। আর কোন লগ্নে জাতক বা জাতিকারা পড়বেন না, এটা হচ্ছে আপনার এটা কিন্তু মারক, এ লগ্নে যদি পড়েন, মেষ লগ্ন, কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন, এই লগ্নে জাতক জাতিকারা যদি পান্না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মারক, অর্থাৎ আপনাদের লোকসানটা হয়ে যাবে বেশি। এবং সিংহ লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন, বিশেষ কিছু দশাতে এই রত্ন কিন্তু পরিধান করতে আপনি পারেন, বিশেষ কিছু দশা আছে সেই দশাতে কিন্তু পরিধান করতে পারেন। দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদেরকে বলছে, আপনাদের ভাগ্যপতি কিন্তু বুধ নবম স্থান পড়ছে, অর্থাৎ আপনার যদি এই জায়গাটা যদি কানেকশানটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কিন্তু এই রত্ন পরিধান করতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ হবে। এরপরে বলি যা আপনার বিষলগ্ন, বিষলগ্নে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বুধ, অর্থাৎ অর্থভাব এবং আপনার শিক্ষার ভাব, এটা হচ্ছে বুধের আন্ডারে পড়ছে, আপনারা কিন্তু এই রত্ন কিন্তু পরিধান করতে পারেন বিষলগ্ন। তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, কারা পড়বেন এবং কারা পড়বেন না। এবং আপনার যদি কেন্দ্র এ ত্রিকোণে থাকে, কেন্দ্র ত্রিকোণে আছে, লগ্ন চতুর্থ, সপ্তম এবং দশম কেন্দ্রে, এবং ত্রিকোণ লগ্ন পঞ্চম এবং নবম স্থানে আছে এই বুধ, তবেই আপনারা কিন্তু এই রত্ন কিন্তু পরিধান করবেন, নচেত কিন্তু পরিধান করবেন না। যদি ছয় আট বারোতে থাকে তাহলে কিন্তু আপনাদের বাধা বিপত্তি লোকসান আপনাদের নিশ্চিত নিশ্চিত হবেই, ছয় আট বারোতে যদি এই বুধের প্লেসমেন্ট থাকে। এবার আপনাদেরকে বলি, দেখুন যদি আপনার এই বুধ গ্রহ অস্তমিত থাকে তাহলে কিন্তু আপনারা এই রত্ন পড়তে পারেন। দেখুন, বুধ যদি অস্তমিত থাকে, রবির সাথে অস্তমিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা পড়তে পারেন, এবং কেন্দ্র এর ত্রিকোণে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু। বুধ যদি আপনার বাল্য অবস্থায়, অর্থাৎ এক থেকে তিন ডিগ্রিতে বাল্য অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু এই রত্ন কিন্তু পড়তে পারেন। বুধ যদি সাতাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে বৃদ্ধ অবস্থাতে, সেক্ষেত্রে কিন্তু এই রত্ন আপনারা পরিধান করতে পারেন, তবে লগ্নটা একান্ত দেখা বিচার্য বিষয়, নচেত কিন্তু আপনি ফায়দা কিন্তু পাবেন না। এই রত্নটি আপনারা সোনাতে পড়লে বিশেষ কিন্তু আপনি লাভ ফল শুভ ফল পাবেন, সোনাতে সোনাতে আপনাদেরকে পড়তে হবে এই রত্ন, গোল্ডে কিন্তু শুভ ফল পাবেন। আপনারা এটা বুধবার দিন শুক্লপক্ষে এই রত্নটি পরিধান করবেন, ওং বুং বুধায় নমঃ এই মন্ত্রটি আপনারা একশো আট বার পাঠ করুন, এবং তার আগের দিন দুধ এবং গঙ্গা জলে এই রত্নটি আপনারা পরিধান ডুবিয়ে রাখুন এবং সকালে ধুয়ে নিন, এবং বুধবার দিন সকালে এই রত্নটি আপনারা পরিধান করুন। দেখবেন বুধের যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো কিন্তু কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং আপনারা এটা পাঁচ থেকে ছয় রতির মধ্যে এই রত্নটি আপনারা পড়বেন, অর্থাৎ পাঁচ থেকে ছয় রতির মধ্যে এই রত্নটি আপনারা যদি পড়েন, এবং আপনার যদি বুধ যদি আপনার রাশিচক্রে অস্তমিত থাকে বা খারাপ প্লেসমেন্টে থাকে অবশ্যই আপনারা পড়তে পারেন, এবং সে যদি কেন্দ্র ত্রিকোণের মালিক হয় তবেই, এবং এই রত্ন পরিধান করলে আপনাদের ব্যবসাতে ডেভেলপমেন্ট তো হবেই হবে, আপনাদের এই যে কথাবার্তাতে আকর্ষণ সেটাও কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। যারা লেকচারার, যারা অ্যাডভাইজার, তাদের ক্ষেত্রে কিন্তু এই রত্ন একান্ত পরিধান করা উচিত। এই পান্না যদি আপনি
সঠিক নিয়মে পরিধান করেন, তাহলে কী হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। এবং যদি আপনার সঠিক বুদ্ধি থাকে কি না, আপনি 10 টাকাকে কিন্তু আপনি লাখ টাকাতে পরিণত করতে পারবেন, অর্থাৎ 10 টাকাকে আপনি লাখ টাকাতে করতে পারবেন। আর যদি আপনার বুদ্ধি যদি আপনি ভ্রমিত হয়ে যান, বুদ্ধি ভ্রম, তাহলে আপনাকে 20 টাকা দিলেও আপনি সেই টাকা অর্থ কিন্তু নষ্ট করে ফেলবেন। কারণ কি, ভুল সিদ্ধান্ত, এই ভুল সিদ্ধান্তের জন্য আপনি এটা নষ্ট করে ফেলবেন। অর্থাৎ বুধ আপনাকে সিদ্ধান্ত নিতে কিন্তু যথেষ্ট সাহায্য কিন্তু করবে। তো এই রত্নটি বিশেষ লাভ কিন্তু আপনাদের পাবেনই পাবেন, যারা যাদের রাশিচক্রে বুধের প্লেসমেন্টে দেখা দরকার, কি অবস্থাতে আছে, কি কন্ডিশনে আছে, বুধ কি অবস্থায় কত ডিগ্রিতে আছে, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার, তবেই এই রত্ন পরিধান করলে বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন। হট করে আপনি যদি কোনো রত্ন পরিধান করে নেন, তাতে কিন্তু এই রত্ন যদি ভুল করে পরিধান করেন, তাতে কিন্তু কী হবে, লোকসানের উপর লোকসান কিন্তু আপনার হবে। অর্থাৎ আপনি এই রত্নটি পরিধান করলেন আপনি লাভের জন্য, কিন্তু আপনার যে স্যুট করছেন সব রত্ন, আমি আবারও বলছি, হট করে সবাই অনেক রত্ন পুড়িয়ে দিচ্ছে, সব রত্ন কিন্তু সবার জন্য নয়, এটাতে লাভের থেকে লোকসানটাই বেশি আছে। আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দেখুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।